দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 4 আসনে পঞ্চমবারের মতো বিজয়ী হন অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। নির্বাচনে জেতার পর ফের শিল্পমন্ত্রী পদ পান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তবে মন্ত্রী হয়েই বেপরোয়া ও বিতর্কিত মন্তব্য করেই চলেছেন তিনি। ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাদের এক হাত নিলেন নুরুল মজিদ, করেছেন অকথ্য ভাষায় গালাগাল। সম্প্রতি শিল্পমন্ত্রী গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী হয়েই বিতর্কিত মন্তব্য করেন নুরুল মজিদ। পবিত্র মাহে রমজান মাসে খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করতে বলেন তিনি। নেটিজেন পাড়ায় তার এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়। রাজনৈতিক দলগুলো এ নিয়ে এক হাত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের। এবার স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করাদের অকথ্য ভাষায় গালাগাল করলেন তিনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শিল্পমন্ত্রীকে বলতে শোনা যায়, গত 5 বছর দেখছি, আগামী 5 বছর আপনাদের দেখার দায়িত্ব আমাকে দিয়েছে। আপনারা ভোট দিয়েছেন, আমি আবারও মন্ত্রী হয়েছি, যখন যেটা লাগবে সেটাই আমি আপনাদের দিব। এত নেতা পেতার দরকার নাই, নেতা যত কম হয় তত ভালো থাকবেন। কোনো কিছু এত নেতা পেতার দরকার নাই, নেতা যত কম হয় তত ভালো থাকবে। আসন্ন উপজেলা নির্বাচনের প্রসঙ্গ টেনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আপনারা পছন্দ মতো যারে পাইবেন তারই ভোট দেবেন, সবাই আমার, সবাই আওয়ামী লীগের। আর এই যে ইগল টিগল পাখি, এইটা কিন্তু লাথি মেরা ফালাই দেমু, এই তানরে জায়গা দিয়েন না। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাদের রাস্তাঘাটে দেখতে চায় না জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 77,982 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনের দিন আসনটিতে কারচুপি ও জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল। এর জেরে আসনটির একটি কেন্দ্রে ভোট গ্রহণও স্থগিত করা হয়। এছাড়া নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্যাম্পে ভাঙচুর ও তার এক কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছিল শিল্পমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।